आगे और सुंदर वीडियोस पाने के लिए चैनल को सब्सक्राइब कर रखें और बेल आइकन प्रेस करना ना भूलें। धन्यवाद। जय गुरु। দাদা, আপনার তো অনেক কথা বলে দিচ্ছেন, আমি অত লোক না, তা সত্ত্বেও আমি বলতে চাইছি। ফার্স্টে আমি আমার আজকে আপনাদের 35টি বিগ্রহ প্রতিষ্ঠা সচ্চং বিহার দুর্গাপুর খুব আনন্দ লাগলো এই প্রতিষ্ঠা দিবসে আপনার এই সচ্চংকে আমার সহযোগ করার সুবিধা দিয়েছেন। তার জন্যে আপনার অনলাইন মাধ্যমে যারা লোক আছেন সবাইকে আমার জয়গুরু নিবেদন করি। তারপরে পরম পুরুষ পরম প্রেময় শ্রী শ্রী ঠাকুর চরণে আমার কত কোটি প্রণাম, শ্রী শ্রী বর্মার শ্রী চরণে আমার কত কোটি প্রণাম, শ্রী শ্রী বর্ডার শ্রী চরণে আমার কত কোটি প্রণাম, আচার্যদেব শ্রী শ্রী দাদার শ্রী চরণে প্রণাম, বাবাইদার শ্রী চরণে প্রণাম। দাদা, আপনি বলছেন আপনার প্রসঙ্গে যে আমি দস্যুরত নাগর বাল্মীকি হওয়ার কথা। অ্যাকচুয়ালি আমি আমার জীবনে বাল্মীকি হইতে পারছে কি না এটা বুঝতে পারি না, কিন্তু ঠাকুর পাওয়ার পরে যে আমার এক পরিবর্তন নিশ্চিতভাবে আমার জীবনে এসে পড়েছে এই কথাগুলো আমি বলবো। আমি হয়তো বাল্মীকি হইতে পারি না, তা সত্ত্বেও বা দস্যু রত্নাকারও আমি ছিলাম না, মাত্র আমি একটা লাইনে চলে গেছিলাম, যে লাইন অ্যান্টি গভর্নমেন্ট ছিল, গভর্নমেন্টের অ্যান্টি পথে আমি গিয়েছিলাম। যা কি না হোক, বহু দুর্যোগ বা বহু সমস্যা বহু কষ্ট অতিক্রম করার পরে অর্থাৎ একদিন আমার জীবনের ঠাকুর এসে পদার্পণ করলো আর ঠাকুর দয়া করে আমাকে সুযোগ দিল যে তিনির কাজ করার, তিনির কথা শোনার, তিনির আদর্শে চলার পথে আমাকে যা সুবিধা দিল সেই জন্য আমি চিরকৃতজ্ঞ। পরম পুরুষ পরম ব্রহ্ম শ্রী শ্রী ঠাকুরের কাছে আমার শতকোটি প্রণাম। কথা হয়েছে দাদা, মারা যারা অনলাইনে আছে, আমি মানুষ জীবন জন্ম নিয়েছে একমাত্র ঈশ্বর সেবা গুরু সেবার জন্য। কথা হয়েছে 84 জুনি অতিক্রম করার পরে আমি মানুষ জীবন পেয়েছি সবাই জানে, আর এই মানুষ জীবন পাওয়ার পরে আমি কিছু সমস্ত ভুলি দুপথে আর কুপথে চলে যায়। আর যারা দুপথে চলে গিয়েছে তারা জীবনে অনেক দুর্যোগ এসে পড়েছে, আর কুপথে চলার লোকগুলোর জীবনে অনেক সুযোগ এসে ঠাকুর বা ভগবন্ত আমাকে কুপথে চলার পথ দিয়েছে। আমি একটা খেয়াল করলে সবাই বুঝতে পারি, সবাই জানি শ্রীরামচন্দ্র ভগবান শ্রীরামচন্দ্র এসেছিলেন তিনি মানুষের জন্যে, তিনি নিজের জন্যে বা নিজে প্রতিষ্ঠার জন্যে কিন্তু এসেছিলেন। ঠিক সেইভাবে ভগবান শ্রীকৃষ্ণ জিউকাস রসুল রামকৃষ্ণ পরমহংসদেব সবাই একটা নির্দিষ্ট পিরিয়ডে নির্দিষ্ট সময়ের জন্য এসে চলে গেছে। ইয়ার মূল কারণটাই হয়েছে আমার ঠিক করা, আমার জন্য তিনি বহুত কষ্ট করি আমার জন্য সমস্ত সময় অতিবাহিত করে পার করে পরে আমাকে ঠিক করার ভাবে ঠিক পথ দেখানোর জন্য এসে পড়েছে। ঠিক সেভাবে কলির শেষে পরম প্রেম শ্রী শ্রী ঠাকুরের আবির্ভাব, তিনি কিন্তু এইবার এসেছেন 10,000 ইয়ার্স এর জন্য, আমরা সবাই জানি। গতিকে তিনি সমস্ত পারিষদ নিয়ে বাপ বেটা লীলা করে
সিগুরুসি আর তিনি যে স্বয়ং ভগবান, তিনি যে ঈশ্বর, এই কথাটা আমি এখন বুঝতে পারছি, প্রতিদিন বুঝতে পারছি। আর এই বোঝার মাধ্যমে আমি চলার পথ দেখেছি। আমি আমার জীবনে একদিন পরম পুরুষ পরম ব্রহ্মা শ্রী শ্রী ঠাকুরের দীক্ষা নেওয়ার সময়, সেই সময়টা আমার খুব দুর্যোগপূর্ণ ছিল, তা সত্ত্বেও সেই সময় তিনি এইভাবে আমাকে দয়া করল যে তিনি নাম পেলে আমার জীবনটার এক পরিবর্তন হল। আর তিনি দয়া করলেন, আর দয়ার মাধ্যমে আমি ওই পথে বা তিনি নাম পাওয়ার এক সুযোগ আমার জীবনে পেয়েছি। আর এই সুযোগ নিয়ে আমার জীবনটা পরিবর্তন করার এক সুন্দর রাস্তা, সুন্দর ওয়ে, সুন্দর রূপ পেয়ে গেছে। কথা হচ্ছে ভগবান আমি কাকে খুঁজি? আমি নিজে আমার ব্যক্তিগত জীবনে যখন আমি ঠাকুরকে পেয়ে তখন আমি ভেবেছিলাম যে ভগবান আকাশে থাকে, ভগবান নিরাকার, আমি আকাশ দিকে তাকায় ঈশ্বরকে হাত জোর করে বলে প্রভু দয়া কর আমাকে এই পথে চলার, আমাকে যাতে বিপদে না আসতে দাও। কিন্তু আমি যে ভগবান নিরাকার নই কো, এটা আমি ঠাকুর পাড়ার কিন্তু খুব ভালোভাবে আমি বুঝতে পারলাম যে ভগবান কখনো নিরাকার হয় না। এই পৃথিবীতে তিনি বাস্তব আর জীবন্তভাবে জন্ম নিয়ে আমার সাথে চলে, আর আমাকে হাতে ধরে বিপাকে না চলে যাতে কুপথে চলতে পারি তার সুযোগ করে দেয়। আর এই সুযোগের মাধ্যমে আমি আমার জীবনটা পরিবর্তন করার যা ইচ্ছা, যা করণীয় তাই করতে পারি। সেই আমি বলতে পারি সে নিরাকার অব্যক্ত অসীম ঈশ্বর। ব্যক্ত রূপ বর্তমান যুগ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র, শ্রী শ্রী ঠাকুর নিজ মুখেরে বলা একটি কথা মন করিবলগীয়া যে ইষ্ট গুরু পুরুষোত্তম অতি গুরু বংশধর, সে নারী রূপে তেওঁ এই সহধর্মিনী শ্রী শ্রী বর্মা, পুত্ররূপে শ্রী শ্রী বরদা, আৰু পুপুত্র রূপে শ্রী শ্রী দাদা আর শ্রী শ্রী বাবাইদা, তেওঁৰ এই বংশধর হিসাবে তেওঁৰ এই বংশধর চলে সকলো তেওঁৰ এই জীবন্ত প্রতি। আমি আমার জীবনে যখন এই দুর্যোগ মুহূর্তে দীক্ষা নিয়েছিলাম, আমি ঠাকুরের শুধু ছবিটা দেখেছিলাম, আমি ঠাকুরের কথা কোনদিন শুনেছিলাম না। কিন্তু দীক্ষা নেওয়ার পরে কি হয়ে গেল আমি বুঝতে পারি না। আমি ঠাকুরকে কিভাবে দর্শন করি এইভাবে আমি ব্যাকুল হয়ে পড়ি। আমি একদিনের মধ্যে সিদ্ধান্ত নিলাম আমি যে গুরুকে দর্শন করব, আমি ঠাকুর বাড়ি যাওয়ার ব্যবস্থা করলাম। আমার এই টিকদা আর যে আমাকে জাজন করছিল তুমি বেঁচে যাবা, তিনি আমাকে বলল তুমি যদি ঠাকুর বাড়ি যাও নিশ্চয় তুমি বেঁচে যাওয়ার পথ পেয়ে যাবে। কারণ আমি বাসা মরাটা সে সময় গভর্নমেন্টে আমার উপরে 5 লাখ থেকে 10 লাখ ডিক্লার দিয়েছিল যে জিন্দা বা মুন্দা আমাকে ধরে দিতে পারে, ইনফরমেশন দিতে পারে, তিনিকে পুরস্কৃত করবে। আর সেই সময় আমার দীক্ষা, আর সেই সময় আমি দেবর পশলাম, অতি কষ্ট করি, অতি সতর্কতা নিয়ে ঠাকুরের দয়ায় আমি যখন দেবর পশলাম তখন আচার্যদেব শ্রী শ্রী দাদার কাছে আমাকে দীননাথ সমুদ্রা নিয়ে গেছে। আর
আচার্যদেব শ্রী শ্রী দাদা শ্রী মুখে বলছিল যে আজ থেকে তোর আর কোন রূপের নেই, আজ থেকে তোর দীক্ষা হয়ে এসেছিস তো, আর রক্তদারি হয় তাহলে আমি বললাম তোর জীবনে আর কিছু হবে না। আমি এই কথাটা শোনার পরেও আমার কিন্তু বিশ্বাস হয়েছিল না। তিনি সঙ্গে সঙ্গে আর একটা কথা বলল, জানিস ইষ্টগুরু পুরুষোত্তম প্রতিজ্ঞ বংশধর, এই যে আমি একটু আগে বলছিলাম বাণীটা, এইটা তিনি শ্রীমুখে আমাকে বলল। সেই জন্য বললো আমি বুঝতে পারি না, তখন না আমি বোঝা না বোঝার মাধ্যমে কাজ করছি, যা কি না হোক যে শ্রী শ্রী আচার্যদেব শ্রী শ্রী দ্বারা স্বয়ং ভগবানের প্রতীক স্বরূপ, আমি কিন্তু অনেক চেষ্টা করি বোঝা যাচ্ছিলাম না, কিন্তু একদিন আমি আমার জীবনে শ্রী শ্রী দ্বারাকে বোঝার সুযোগ দ্বারা দিয়েছিলাম। আমি 91 ফোর্থ জানুয়ারিতে দীক্ষা নিয়ে এক বছরের মধ্যে 3-4 বার ডেঙ্গু হয়েছে, আর দাদার কাছে বসে থাকি, দাদার কথা শুনি, আমার খুব ভালো লাগে। একদিন দাদা হঠাৎ খাড়া হলো, আরো খাড়া হয়ে বললো যে চল একটু ঘুরে আসে, কিন্তু আমাকে বলি না, সঙ্গে থাকা লোকগুলোকে বলছিল, কাকে বলছিল আমার এখনো মনে নেই। যা কি না দাদার সঙ্গে বলার সঙ্গে সঙ্গে গাড়ি আনা হলো, আমাকে গাড়ি আনি একটু দূর চলে যাওয়ার পর হঠাৎ গাড়িটা দাঁড়ালো, আমি কিন্তু দাদা বসা এখন যোন জায়গায় বসে ওই জায়গায় দাদা বসে, গাড়ি তা দাঁড়াইলো, আর একজন লোক তাড়াতাড়ি আমার ফ্রন্টে দৌড়াদৌড়ি করে চলে আসলে একটা ছেলে যে উৎপল শর্মা কে, উৎপল শর্মা কে, আমি একটু আগে গিয়ে বললাম আমি চলেন 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 দাদা আপনাকে বলছে, আমি কিছু বললাম আমরা দাদার গাড়িতে আমি উঠে পড়লাম। আরো অনেক ঘোরাঘুরি করার পরে আমি আশ্রমে ঢোকার পথে, তখন শ্রাবণ মাস, বৈদ্যনাথ ধামে লোকগুলো এই জমিতে রাস্তার মধ্যে একবার মানে সিধা হয়ে পড়ে আর একটা কাঠি দিয়ে, আপনারা সবই দেখছেন মনে হয় এইরকম বাগড়ি বাগড়ি বৈদ্যনাথ ধাম পর্যন্ত চলে যায়। এইভাবে যাওয়ার সময় মিডল রাস্তায় তিনি গিয়েছেন, আমি দাদা বললো যে সাইডে রাখ, ড্রাইভারকে বললো সাইডে রাখার পরে দাদার শ্রীমুখে একটা কথা বাইরে হলো, দাদা বললো ওরা ভগবান ভগবান বলে বেড়াইতেছে, ভগবান যে কাছে আছে ওরা বুঝতেই পারি না। তখন আমি বুঝতে পারলাম তাহলে দাদা কি হতে পারে, দাদাই যে তিনি আমার ভগবান। তখন আবার আমার জীবনে একটা কথা মনে পড়ে গেল, এটা সত্যাংশে আছে, গুরুই ভগবানের যে সাকার মূর্তি আর তিনি অ্যাবসোলিউট, এটা সত্যাংশের কথাটা আমার মনে পড়ে। তখন আমি বুঝতে পারলাম যে গুরু মিন্স তিনি আমার ভগবান। আর আমি আজ পর্যন্ত দেখছি যে আচার্যদেব শ্রী শ্রী দাদার সঙ্গে তিনি আচরণ সিদ্ধ, তিনি যা বলে যা কথা কয় সব কিছু কিন্তু কোনো কারণ থাকে, আর এই কারণগুলোই হয়েছে আমার জীবনের করণীয়, আর এই করণীয়বিলাক বোধের জন্যেই আমি আমি সংকুচিত করতে পারি। এই আস্তে আস্তে আমার জীবনের সব কিছু পরিবর্তন আসার সুযোগ আচার্যদেব শ্রী শ্রী দ্বারা নির্ণয় করে দিয়েছে। আমি আচার্যদেবের সাথে সঙ্গ করার অনেক প্রেরণা আমি পেয়েছি, আর এই প্রেরণা একদিন 91 থেকে 96 পর্যন্ত
হাতে ধরে মনে ভাবে আমাকে আগায় যাওয়ার সুযোগ দিয়েছে। একদিন হঠাৎ 96 তিনি বলল, তাই শোন তুই আজ থেকে বাবাই কাছে যাবি, আরো জীবনের সব কথা বাবাইকে বলবি, আর তিনি তোকে পথ দিবে, রাস্তা দিবে, কিভাবে চল। এই কথাটা বলার পর আমি প্রণাম করে একটু উঠার মানে দাঁড়ার থেকে দূরে চলে আসার চেষ্টা করলাম। প্রণাম করে উঠলাম মাত্র সে সময় আবার আশা যদি শিশিতে দাঁড়া বললো, তাই শোন বাবাই কিন্তু বাকসিদ্ধ পুরুষ, তিনি যা বলো তাই সত্য। আমি জীবনে একটা তখন পর্যন্ত কিন্তু আমি বাবাইদের কাছে কোনোদিন বসেছিলাম না, আর বাবাইদের কাছে যাই না, যে বাবাইদের কাছে যেতে হয় এই কথাটাও বুঝতে পারছিলাম। 96 পর্যন্ত আমি হার্ডলি বলছি, তারপরে আস্তে আস্তে আমি বাবাইদের সঙ্গ নেওয়ার চেষ্টা করলাম। আর বাবাইরা অনেক আদর করি, অনেক তোরে আমাকে অনেক ঘোরাঘুরির সুযোগ দিয়েছিল, নিয়ে গিয়েছিল। একবার এইভাবে বিহার আর কলকাতা পরিক্রমায় বিভিন্ন মন্দির ইনোগ্রেশনের পরিক্রমায় আমাকে সাথে নিয়ে গেল একই গাড়ি। এক গাড়িতে আমি বাবাইদার সাথে ছিলাম। এইভাবে গিয়ে সব বিহার বেঙ্গলের অনেক জায়গায় ঘোরাঘুরি করার পরে আমি 67 বাড়িতে ছিলাম। কথাটা হয়েছে বাবাইদা যে স্বয়ং ভগবানের সাকার, এই কথাটা বলার জন্য আমি এই কথাটা বলতে চাইলাম, এই জন্য বলার প্রয়োজন অনুভব করি আপনাদেরকে বললাম বাবাইদা কি হতে পারে। কথা হয়েছে বাবাইদা সকালে যখন রুমের থেকে বাইরে বসা থাকে, আমরা সবাই 5-6 জন ছেলে, আমরা বাবাইদের সঙ্গে বিভিন্ন গল্প করি, বিভিন্ন আনন্দ করি। সেই সময় একদিন একটা মেয়ে বাবার সাথে চলে আসলো। মেয়েটার বয়স তখন 8 থেকে 9 ইয়ার্স। মেয়েটা বাবাকে ধরে রেলিং এ ধরে আস্তে আস্তে বাবাইদের কাছে আসতেছে, আর মেয়েটা বাবাইদার ফ্রন্টে প্রণাম করে বলল, বাবা বলে দিছে বাবাইদা প্রণাম কর। মেয়েটা প্রণাম করে বাবাইদাকে বলল যে দাদা আমি আপনার কথা অনেক শুনেছি, কিন্তু কথা হয়েছে আমি জন্ম থেকে ব্লাইন্ড ছিলাম না, কিন্তু এখন আমি শুকর কিছু দেখে না, আপনি দয়া করুন তো। বাবাই দাদা একটু হেসে বলল, পরম পিতা দয়া করলে খুব ভালো হয়ে যাবে। মেয়েটা সঙ্গে সঙ্গে বলল যে আমি তো আপনাকেই দেখতে পারি না, আবার পরম পিতাকে কিভাবে দেখবো, আমি এগুলো কিছু জানি না, আপনি দয়া করুন, আপনি দয়া করলে আমার ভালো হয়ে যাবে। বাবাইদা আবার হেসে আস্তে করে বলল, যা ঠাকুর দয়া করলে খুব ভালো হয়ে যাবে। বাবার সাথে মেয়েটা চলে গেল, কিন্তু বাবাইদা যে সঙ্গে সঙ্গে রুমে ঢুকলো 2 দিন পর্যন্ত কিন্তু বাইর হল না। আর বাবাইদা 2 দিন পরে যখন আমরা তো অতিষ্ঠ হয়ে গেছে, বাবাইদার দর্শন হয়নি 2 দিন, আমরাও তো বুঝতে পারি না আমি মানুষ। 2 দিন পরে যখন বাবাইদা বাইর হলো একটা কালো চশমা পরা, তিনি বসার পরে কথার প্রসঙ্গে চশমাটা একটু খুলে কথা বলল, দেখলাম চক্ষুগুলো লাল আর একটু ফোলা ফোলা। আমি সাধারণভাবে বুঝতে পারছি যে বাবাইদার সুখের একটা রূপ রয়েছে, কিন্তু সে সময় এই মেয়েটা বাবার সাথে আবার আসলো। সেই সময় বাবাই রেখে এসে মেয়েটা কিন্তু তখন ধরাধরি করে না, বাবাকেও হাতে ধরে না, সুযু চলে আসে বাবাই রেখে বললো, বাবাই দাদা আপনার দয়াটা আমি সূক্ষ্মগুলো থেকে এখন দেখতে পারছি। বাবাইরা আস্তে করে হেসে বলল, যা ঠাকুর দয়া করলে পুরাপুরি ভালো হয়ে যাবে। মেয়েটা প্রণাম করে চলে যাওয়ার পরে আমি বুঝতে পারলাম তাহলে বাবাইরা কি হইতে পারে। বাবাইরা যে স্বয়ং
ভগবান আর সাকার, তিনি যে ভগবান, তিনি যে ঈশ্বর আমার জীবনে হৃদয়ে প্রতিষ্ঠা হয়েছে। এইভাবে আমি আমার জীবনে দাদা বাবা দাদা কে বোঝার যা সুযোগ পেয়েছি, এটাই আমার জীবনের সবচেয়ে পরিবর্তনের মেন শীষ, মেন জিনিস। যা কিনা হোক আচার্য দেব শিষ্যের দ্বারা আমার কত সময় আছে আর কথা বলার? হ্যালো দাদা। হ্যাঁ দাদা, আপনি বলুন। আরো দর্শক বলুন, আমরা এই প্রোগ্রামটাকে একটু আরো একটু লিঙ্গার করব, একটু টাইম বাড়াবো, কোনো অসুবিধা নেই। আপনি 10 মিনিট আরো বলুন। মা আচার্য দেব শিষ্যের দ্বারার আরেকটা গল্প করার আমার ইচ্ছা হচ্ছে। এটা আমার আসামের, আপনারা সবাই জানেন স্বর্গীয় কামিনী রেখাটা, কামিনী রেখাটা নিজ মুখে বলছিল একদিন শিলংয়ে বাবাই দাদা আচার্য দেব শিষ্যের দ্বারা হঠাৎ করে কামিনীটাকে বলল, এই চল এখন আমি গুয়াহাটিতে যাই শিলং থেকে। আর বলার সঙ্গে সঙ্গে দাদা বাইর হলো কামিনটা বলার কথা। আর একটা পুরনো জিপ ছিল তখন, তখন কিন্তু গাড়ি ছিল না দাদার, অনেক দিন আগে। আর জিপটাতে দাদা বসে ড্রাইভিং সিটে বসলো, কামিনটাকে বললো এই কামিন চল। কামিনটা সাইডে বসলো, পিছনে কোন একজন লোকের কথা বলছিল আমি এখন বলে গেছি, যা কি নহোক তারপরে আমার মনে হয় হরিমোহন, ডক্টর হরিমোহন দেই তিনচুকিয়া, তিনি দু একদিন আগে আপনারা সবাই তো করে তো জানছেন এখন মারা গেছে, যা কি না হোক। এই জিপে উঠে আচার্য দেব শিষ্যের দ্বারা এমনভাবে গাড়ি চালাইছে কোনো মানে টার্নিং গুলো তো কোনো 110-120 এইভাবে চালাইছে, কিন্তু গাড়ির লাইট নেই। তাই কামিনদা বলল যে লাইটটা তো জ্বালাইতে হয়, তখন আন্ধার হয়ে গেছে শিলং নিউতে, এখন শিলং যা হয়েছে তারকে অনেক খারাপ ছিল তখন। কামিনদা বলার কথা আচার্য দেব আস্তে করে বলল, ব্রেক থাকলেই তো ধরবি, ব্রেকই নেই গাড়িতে। আর কামিনদা ভাবলো যে তাহলে আজই আজকে আমরা শেষ। এইভাবে গাড়ি চালাইছে চালাইছে, টার্নিং গুলো তো অত স্পিডে চালাইছে। তেতিয়া আস্তে করে কামিনটা আবার বললো, একটু ব্রেক ধরতে হয়, আর ব্রেক থাকলে তো ধরবি, লাইটও নেই ব্রেকও নেই। আচার্য দেব মুখের থেকে খালি বললো, আমি আন্ধারের মধ্যে আলো দেখা পাই, ওই আলো দেখিয়ে আমি গাড়ি চালাইতে পারি, আর ব্রেক না হলেও আমার কন্ট্রোল করে আমি গাড়িটা নিতে পারি। 120-130-তে এই পুরনো জিপটা নিয়ে তিনি গুয়াহাটি মন্দিরে পৌঁছল। তখন কামিনদা আধামরা হয়ে গেছে, কামিনদা গাড়ি থেকে নামে হস্তাঙ্গে প্রণাম করে আচার্য দেবকে বলে বলছিল কেনে কেনে, যে দাদা আমি আপনাকে বসতে পারছিলাম না, আবার বোঝার সুযোগ দিলেন আজকে আমাকে ক্ষমা করে দিল। দাদা আসতে গেলে এগুলি ভাবে বলে ভিতরে ঢুকে গেল। আচার্য দেব শিষ্যের দাদার যা ইচ্ছা তাই করতে পারি, তিনি যে আমার ঈশ্বরের অবতার এই কথাটা কামিনীদা আমাকে যাজন সূত্রে হয়তো বলেছিল, আর বলার আমি শোনার সুযোগ পেয়েছিলাম, তার জন্য কামিনদাকে আমি এখন ধন্য দেই যে দাদাকে বোঝার সুযোগ আমার দিয়েছে। শেষে আমি বেশি কথা বলতে চাই না, খালি আসার খালি আমি একটাই কথা শেষে বলতে পারি, আসার যদি শ্রী শ্রী ঠাকুরের একটা কথা, মরো না মেরো না, যদি পারো মৃত্যুকে অবলুপ্ত করো।
এই বাণীটা আমার শ্রী শ্রী ঠাকুরের আমার হৃদয়ে স্থাপিত করার পরে আমি আমার জীবন পরিবর্তনের সুযোগ পেয়েছি। আর শ্রী শ্রী ঠাকুর বলছিলেন, হস্না যোগী হস্না ধ্যানী গোসাই গোবিন্দ নাই হয় না ও যজন যাজন ইষ্টবিতি না করলে কিছুই নই তুমি। আমি আমার জীবনে ঠাকুরের দিয়া যে নীতি যজন যাজন ইষ্টবিতি যদি না করে তাহলে কিন্তু আমি সব কিছু বুঝতে পারি, সব কিছু আমি জানতে পারি, কিন্তু বোঝাটা যে কিছুই নহব কিছুই হইবে না এই কথাটা এই বাণীটার পরা আমি চেষ্টে বুঝতে পারলাম। যা কি নহ আমি ঠাকুরকে নেওয়ার পরে আমার হৃদয়ে এখনো অনেক দ্বন্দ্ব থাকে, আর এই দ্বন্দ্বগুলো সৃষ্টি হয় একমাত্র ঠাকুর যা বলছে এই সমস্ত কাজ আমি না করার জন্যে আমার হৃদয়ে এই দ্বন্দ্বগুলো আসতে পারে। আমার অনেক কর্মী আছে, অনেক ঋতিক্রিয়া দাদারা আছে, সবার মধ্যে হয়তো কখন কখন একটু দ্বন্দ্বর সৃষ্টি হয়। এটার মূল কারণ আমি ভাবি আমার করার ভুল, আমি ঠাকুরের দেওয়া বেদান্তসম পালন না করার জন্য বা না করার সুযোগ দেওয়ার জন্য আমার রাস্তা বিফলে যায়। যা কি নহোক আমি আমার জীবনে যাতে ঠাকুরকে সুসংগতভাবে নিয়ে যাতে সুস্থিরভাবে ঠাকুরকে আমার হৃদয়ে প্রতিষ্ঠা করি তার পথে চলার চেষ্টা করি, তার ভাবে সবাইকে প্রার্থনা জানাই। আমি আর একটা কথা বলি, আমি বক্তব্য সামনে করব, দাদা মারা আমি আবার বলি আমি বালবেঙ্কি হইতে পারি না কিন্তু দৈস্য রত্নাকর ছিলাম না, কিন্তু আজি দুপথে চলার পরে সুপথে আসার যা সুযোগ ঠাকুর পথে আসার পরে আমি পেলাম এটা চিরকৃতজ্ঞ। তিনি যে এই যুগের স্বয়ং ভগবান সাকার মূর্তি তা আমি এখন আসতে বুঝতে পারলাম। আমি যখন ওই পথ ত্যাগ করি এই পথে চলে আসার সুযোগ পেয়েছিলাম, ঠাকুর একটা বাণী আমার হৃদয়ে এখনো মনত আছে, আমি না বলে যাওয়ার ইচ্ছা হলো না, এই জন্য আবার বলতে পারি। একজন ঋতিক দা এই কথাটা নেচে নেচে হাসে হাসে বলছিল যে সৎ অসত্যই যাই করিস না থাকলে তুই ইষ্ট টান সবাই কেটে তুই হবি মহান। তখন থেকে এই বাণীটা আমি একদিন তেজপুর সৎসঙ্গ বিহার মন্দিরে এক সৎসঙ্গে এজন ঋতিকদার মুখে শুনেছিলাম, আর সেই দিন শোনার পরে এই ঠাকুরের বাণীটা আমার হৃদয়ে প্রতিষ্ঠা হলো। তার মানে যাই হোক আমি বিপথে বা সৎ অসৎ যিকোনো কাজ করতে পারি, যদি ঈশ্বরকে আমার হৃদয়ে প্রতিষ্ঠা করতে পারি তাহলে আমার সকলো দূর হয়ে এক সুন্দর জীবন লাভ করতে পারি। এই প্রেরণা নিয়ে আমি এখন পর্যন্ত কাজ করছি, দাদা বাবাইদাকে আমি পেয়েছি, আমার জীবনকে ঠাকুর পেয়েনি, বরদাকে পেয়েছিলাম, বরদার আশীর্বাদেই আমার ষষ্ঠানী ব্রত হয়েছিল। যা কি নহোক বরদাকে কম সময় মাত্র দুই মাস আমি কথা বলার সুযোগ পেয়েছিলাম, তারপরে আর সুযোগ হলো না, দূর থেকে দর্শন হয়েছিল শুধু। যা কি নহোক সবাইকে পরমপিতার আশিস প্রার্থনা করি, পরমপিতা যেন সবাইকে ভালো রাখি, আমি চলতে পারি সবার প্রতি ঠাকুরের কাছে সবার হয়ে আমি নিজের থেকে ঠাকুরের কাছে প্রার্থনা করলাম যাতে আমরা সবাই ঠাকুর নিয়ে সুন্দরভাবে জীবন নির্বাস করতে পারি। বন্দে পুরুষোত্তম, জয় গ।